জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপন সংক্রান্ত দুর্নীতির মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রীকে খালাস দিয়েছেন আদালত। একই মামলায় খালাস পেয়েছেন মির্জা আব্বাসের স্ত্রী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসও। ঢাকার বিশেষ জজ আদালত ছয়ের বিচারক মোহাম্মদ মাসুদ পারভেজের আদালত এ রায় দেয়। গত 22 আগস্ট রাষ্ট্রপক্ষ আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের এই দিন ধার্য করেন। আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ 7,54,32,290 টাকার সম্পদ অর্জন এবং 57,26,571 টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে 2007 সালের 16 আগস্ট দুদকের উপপরিচালক মোহাম্মদ শফিউল আলম রাজধানীর রমনা থানায় মির্জা আব্বাসের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে 2008 সালের 24 মে দুদকের উপপরিচালক মোহাম্মদ খায়রুল হুদা আদালতে চার্জশিট দাখিল করেন। তদন্তে তার বিরুদ্ধে 4,23,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জন ও 22,00,000 টাকার সম্পত্তির তথ্য গোপনের অভিযোগ আনা হয়।